তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে যাচ্ছি যে ইউটিউবে কত ভিউজে কত টাকা ইউটিউব আমাদের দিয়ে থাকে। তো এরকমই একটা ভিডিও আপনাদের সামনে অ্যানালাইসিস করবো, এবং কি সেই ভিডিওর যে আর্নিংটা আছে সেই আর্নিংটা আমরা আপনাদের সামনে অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো সেটার মাধ্যমে আপনারা সাধারণ একটা ধারণা পেয়ে যাবেন যে ইউটিউব আসলে কত ভিউজে কত টাকা দিয়ে থাকে আপনাদেরকে ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার প্রথমে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু ভিডিওটা ওপেন করছি, এবং কি ভিডিও ওপেন করার পর তো এখন দেখেন এখানে আসলে অ্যাকচুয়ালি তো আমাদের মূল টপিক হচ্ছে কত ভিউজ আসলে ইউটিউব আমাদের কত টাকা দেয়। তো এখানে দেখেন একটা ভিডিও যে আমি আপনাদের সামনে শুরু করছি, এই ভিডিওর ভিউজ কিন্তু মাত্র 6000। তো 6000 ভিউজ, এবং কি এটা ডলারটা আমি হাইড করে রাখছি, তো আমি আপনাদের সামনে একটু পরেই শো করে দিব। তো দেখেন এখানে যে 6000 ভিউজ আছে, এই ভিউজটা কিন্তু আমার এই চ্যানেলটাতে যেদিন আমি ভিডিওটা আপলোড করছি তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু এই 6000 ভিউজ আছে মাত্র। কিন্তু এখানে যদি আপনারা কাস্টম করি, তার মানে হচ্ছে তো আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন যেদিন ওপেন করছি সেদিন থেকে যদি আমি ভিউজটা কাম করি, তো সেই ভিউজটা আসলে কত আসা দাঁড়ায়, তো সেটা আমরা প্রথমে এখানে এখান থেকে আমরা ক্যালেন্ডার সিরিজ চুজ করে দিই কাস্টমে। তো আমার অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা মনিটাইজেশন ওপেন হয় হচ্ছে 15ই মে, এবং কি আমি ভিডিওতে অ্যাড লাগাই হচ্ছে 16ই মে। তো এখান থেকে আমরা সেই ডেটটা চুজ করে দিই, এখানে আমরা 3 কেটে দিয়ে 5 বসাই, এবং কি এখানে 21 তারিখ দিয়ে আছে, তো এখান থেকে আমরা 16 তারিখ দিয়ে দিই, সরি, তো 16 তারিখ দিয়ে দিলাম। এবং কি আজকে সরি, এখানে যে 15ই জুন দিয়ে আছে, এবং কি আমার যে আজকে হচ্ছে 17ই জুন, এবং কি দুই দিনের যে ভিউস রেভিনিউ এটা উল্টে রাখা হয়েছে, তো এই জন্য আমরা এখানে 15ই জুন দিয়ে, এবং কি আমার যেদিন মনিটাইজেশনটা ওপেন করি তো সেদিন থেকে এটা আমরা অ্যাপ্লাই করে দিব এখন। তো দেখেন এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে কিন্তু মাত্র 4000 ভিউজ আছে। তো আমার চ্যানেলটা যেদিন মনিটাইজেশন ওপেন হয়, এবং কি এই ভিডিওতে যেদিন আমি একটা বসাই সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত মাত্র 4000 ভিউজ আছে। তো এবং কি এই 4000 ভিউজে আমরা কত ডলার আশা করতেছি, তো এখন কিন্তু অনেকের মধ্যে অনেকের চিন্তা ধারণা আছে যে 1000 ভিউজে $1 দেয়, বা $2 দেয়, $3 দেয়। তো এক এক ইউটিউবে কিন্তু এক এক রেভিনিউ আসে, তো এমন নয় কিন্তু এই ভিডিওতে যে রেভিনিউটা আসবে অন্য ভিডিওতে সেম ভিউজে সেম রেভিনিউ আসবে, এটা কিন্তু একদমই নয়। তো আলাদা আলাদা ভিডিওয়ে আলাদা আলাদা রেভিনিউ আসে, এবং কি সেটা অডিয়েন্স বুঝে আসলে কিন্তু আর্নিংটা হয়। তো ইউএস এর এক রেট থাকে, অন্য অন্য কান্ট্রিতে যদি ভিউজ করে আপনার ভিডিওটা সেই অনুযায়ী আপনার রেভিনিউটা একটু বেশি থাকবে, এবং কি আপনার যদি বাংলাদেশে থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু অনেক কম থাকবে রেটটা। তো এখন আমরা আপনাদের সামনে এই 4000 যে কত রেভিনিউ হচ্ছে সেটা আমি আপনাদের সামনে শুরু করি। তো তো এখানে আপনারা দেখেন এখানে কিন্তু $9.11 আছে। তো মাত্র 4000 ভিউজে আমাদের কিন্তু এখানে ইউটিউব মনিটাইজেশন থেকে মাত্র $9 দিচ্ছে। তো মাত্র বললাম, কিন্তু এটা কিন্তু অনেক একটা বেশি রেভিনিউ আমার অনুযায়ী। তো দেখেন মাত্র 4000 যদি আপনাদের $9 হয়, তাহলে প্রতি হাজারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে $2 করে, একটা মোটামুটি ধারণা করা যায় $2 করে আসতেছে। তো 4000 থেকে কিন্তু $2 করে আসলেও কিন্তু $8 হয়, তাও $1 বাকি থাকে। তো তারপরে দেখা যায় মাত্র 500 ভিউতে কিন্তু আমাদের মোটামুটি $1 করে আসতেছে, এটা কিন্তু সব ভিডিওতে আসে না, এবং কি সব ইউটিউব চ্যানেলে কিন্তু একই রেভিনিউ আসে না, এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এটা ছিল একটা মোটামুটি ধারণা যে কত ভিউজ আসলে কত আর্নিং হয়, এটা কিন্তু সিম্পল একটা ধারণা, কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে সব ইউটিউব চ্যানেলে কিন্তু একই রেভিনিউ আসে না, এমনকি সব ভিডিওতেও কিন্তু একই রেভিনিউ আপনাদের ইউটিউব থেকে দেয় না। এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ভিডিওতে কতবার অ্যাড শো করলো, এবং কি অ্যাডের টাইপটা কোন অ্যাডগুলো আপনাদের শো করলো সেই অনুযায়ী কিন্তু আপনাদের
আর্নিংটা হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও শেষ করার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা ভালো থাকবেন।